হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে হচ্ছে 12টা। আমাদের কালকে রাত্রিও তো সব দেখলেনই যে পুজো প্রিপারেশন সব কিছু। আজকে আমাদের উঠতে লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। বাট উঠে আমাদের স্নান ঢান সব হয়ে গেছে। মা গিয়েছিল ছাদে সব জামাকাপড় শুকুর দিতে কেছে। তো এখানে এই যে দি ভাই, আমরা সবাই বসে এখানে গোছাচ্ছি। দি ভাই একটু তোর মুখটা দেখাও। এখানে আছে ছোটো বোনও, এটা হচ্ছে রিজার বোন, মানে এটা আমার মামার এই দুটো মেয়ে। আর এটা দি ভাই আর ওই বোনুকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, কেন ও বেশিরভাগ টাইমই ঘরেই আছে, ফোন নিয়ে এটা ওটা খেলছে, ওই এখন ডাকছে। আর আমার ভাই তো ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কালকে ওকে সাজিয়ে গুজিয়ে আমরা ভাবছিলাম একটা বা দুটো তো ছবি তুলবই, কিন্তু ও সেটা করতেই দেয়নি। মানে ও খুলে দিয়েছে, তারপরে জামাকাপড় তাদের ছবি তোলা হয়নি। আমাদের স্নান টান হয়ে গেছে। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর ডে টু। আজকে আমরা ঠাকুরের খাবার বানাবো। তো এখন মা যেহেতু রান্না করছে, করে নিই, যেহেতু আমাদের ওই একটা গ্যাসেই করা হয়। শুধু আমরা গ্যাসটাকে পরিষ্কার করে নিই, মানে মুছে টুছে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে তারপরে ওখানে আমরা ঠাকুরের রান্না করি। ঠাকুরের বাসন আলাদা, কিন্তু গ্যাসটা সবই সেম। আর যে আমাদের বাড়িতে আজকে নিরামিষ হচ্ছে, মানে চার দিন আমাদের বাড়িতে যে মানে পুরো ভেজ খাবারই আমরা খাবো। তো মা করে নিক আমাদের খাবারটা, তারপরে আমরা ওখানে মুছে ঠুছে সব পরিষ্কার করে আমরা তারপরে ঠাকুরের রান্না করবো। ততক্ষণের জন্য এই রিজে তাকা। এরপর আমাদের এখানে ঠাকুরের রান্না করা হচ্ছে। এই এখানে আমরা ভাজা ভুজি করছি, কালকে মানে তরকারি কষিয়ে দিয়েছে, আর এখানে আমাদের লুচি করা হয়ে গেছে। এখানে এগুলো আরও ভাজবো, প্লাস আরও বাকি আছে হচ্ছে সুজিটা, ওটা করলে আমাদের হয়ে যাবে। তো রান্নাটা হয়ে যায়, তারপরে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে কালকের মেন অ্যাট্রাকশন। আমরা সবাই ওয়েট করছি কবে চার দিন হবে আর এটাকে আমরা ভাঙবো, কারণ এটা আজকে আমরা ভাঙতে পারবো না। এটা চার দিন পরেই আমরা এটাকে ভাঙি। এটা দুটো কত কত গ্রাম বা কত কিলো সেটা তো জানি না, সেটা বাবা জানে, বাট বেশ দারুণ হয় এটা। এটাই হচ্ছে প্রত্যেকবারে থাকে যে মানে কতটা বড় হবে। আমাদের যাওয়ার ছিল হচ্ছে লেক গার্ডেন স্টেশন, আর টাইম ছিল 5:26, কিন্তু দেরি তো হয়ে গেছে, সেই জন্য আমরা ভাবলাম একটু লেকে ঘুরে নিই, ঘুরে তারপরে যাবো। এখন লেকের এখানে আছি, সবাই এখন ঘুরছি, কারণ আমাদের ট্রেন, আমার না ওরা বাড়ি যাবে। তো ট্রেন কটা তোমাদের? 6:14 ট্রেন আছে, ওদেরকে তুলে দিয়ে আমি আবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে তারপর দেখাবো যে সন্ধ্যেবেলা কেমন কি পুজো হচ্ছে, প্রিপারেশন হচ্ছে। ততক্ষণের জন্য बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। फाइनली हमरा स्टेशन के কাছে পৌঁছে গেছি। আমরা দি ভাই কে এতটাই জ্বালাচ্ছি, দি ভাই আমাদেরকে বললো যে মানে কনফার্মেশনের জন্য একটা পুলিশকে আঙ্কেলকে জিজ্ঞেস করলো। তো আঙ্কেল বললেন না এইদিকেই, তো হ্যাঁ, তার মানে দি ভাই রাস্তা চেনে। তো আমরা যাচ্ছি, এখন ফাইনালি এসে গেছি, আর এই ব্যাগগুলো নিয়ে পারা যাচ্ছে না। বাট হ্যাঁ, দি ভাইদের এখন টানা ট্রেনই আছে এখান থেকে ব্যারাকপুর, অসুবিধা হবে না। দিদিদেরকে ছাড়ার পর, মানে স্টেশনে যখন ট্রেন এসে গেছিলো, ছাড়ার পর আর ব্লক করা হয়নি, কারণ বিশাল একটা কি বলবো হিট্রিক মুভমেন্ট দিয়ে গেছি। মানে আমি এক জায়গায়, দি ভাই ফোন করলে, প্লাস ওখানে আমি আমার ফিয়ান্সেকে ফোন করছি, সে অন্য জায়গায়, মানে কি যে চাপে করে। তারপরে এসেছি বাড়িতে, সবাইকে প্রসাদ প্রসাদ ডিস্ট্রিবিউট করেছি, মুখ হাত পা ধুয়েছি, এবার গলুর জন্য আমি ম্যাগি বানিয়েছি, সেটাই ওকে দিচ্ছি। আর বাড়িতে এখন ঘরে বাবাও আছে, কালকে আপনারা দেখতে পাননি ব্লগে আছে, কিন্তু সেটা দেখতে পান, বাবা আছে এখন। তাই ওকে এখন ম্যাগিটা, এত কান্নাকাটি করছে তাই ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে গেলাম। গলু এনাম, ওয়েলকাম। রাত্রিয়ার ব্লগটা এন্ড করা হয়নি, কারণ বিশাল টায়ার্ড ছিলাম, তাই জন্য এন্ড করতে পারিনি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, কারণ এটা তো আমার প্রথম প্রথম, তো ভুল হতেই পারে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটা ঠিক করতে হবে, কোন জায়গাটা
একটু ইম্প্রুভ করা দরকার। তো চলুন আজকের জন্য তারা